যাচ্ছি পরের প্রসঙ্গে। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী, তবে সংখ্যায় কম। আজ সকাল থেকে বাস ও ট্রেনে কর্মস্থলে ফিরতে শুরু করেন তারা, তবে যানবাহনের তেমন চাপ নেই। এবার বাস ট্রেন ও নৌপথে ঈদযাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন, ফিরতি যাত্রাও অনেকটা ভোগান্তিমুক্ত হবে বলে ঈদের আগেই জানিয়েছেন সরকারের কর্তা ব্যক্তিরা। যাচ্ছি পরের প্রসঙ্গে। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী, তবে সংখ্যায় কম। আজ সকাল থেকে বাস ও ট্রেনে কর্মস্থলে ফিরতে শুরু করেন তারা, তবে যানবাহনের তেমন চাপ নেই। এবার বাস ট্রেন ও নৌপথে ঈদযাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন, ফিরতি যাত্রাও অনেকটা ভোগান্তিমুক্ত হবে বলে ঈদের আগেই জানিয়েছেন সরকারের কর্তা ব্যক্তিরা। যাচ্ছি পরের প্রসঙ্গে। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী, তবে সংখ্যায় কম। আজ সকাল থেকে বাস ও ট্রেনে কর্মস্থলে ফিরতে শুরু করেন তারা, তবে যানবাহনের তেমন চাপ নেই। এবার বাস ট্রেন ও নৌপথে ঈদযাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন, ফিরতি যাত্রাও অনেকটা ভোগান্তিমুক্ত হবে বলে ঈদের আগেই জানিয়েছেন সরকারের কর্তা ব্যক্তিরা। যাচ্ছি পরের প্রসঙ্গে। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী, তবে সংখ্যায় কম। আজ সকাল থেকে বাস ও ট্রেনে কর্মস্থলে ফিরতে শুরু করেন তারা, তবে যানবাহনের তেমন চাপ নেই। এবার বাস ট্রেন ও নৌপথে ঈদযাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন, ফিরতি যাত্রাও অনেকটা ভোগান্তিমুক্ত হবে বলে ঈদের আগেই জানিয়েছেন সরকারের কর্তা ব্যক্তিরা। যাচ্ছি পরের প্রসঙ্গে। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী, তবে সংখ্যায় কম। আজ সকাল থেকে বাস ও ট্রেনে কর্মস্থলে ফিরতে শুরু করেন তারা, তবে যানবাহনের তেমন চাপ নেই। এবার বাস ট্রেন ও নৌপথে ঈদযাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন, ফিরতি যাত্রাও অনেকটা ভোগান্তিমুক্ত হবে বলে ঈদের আগেই জানিয়েছেন সরকারের কর্তা ব্যক্তিরা। যাচ্ছি পরের প্রসঙ্গে। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী, তবে সংখ্যায় কম। আজ সকাল থেকে বাস ও ট্রেনে কর্মস্থলে ফিরতে শুরু করেন তারা, তবে যানবাহনের তেমন চাপ নেই। এবার বাস ট্রেন ও নৌপথে ঈদযাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন, ফিরতি যাত্রাও অনেকটা ভোগান্তিমুক্ত হবে বলে ঈদের আগেই জানিয়েছেন সরকারের কর্তা ব্যক্তিরা। যাচ্ছি পরের প্রসঙ্গে। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী, তবে সংখ্যায় কম। আজ সকাল থেকে বাস ও ট্রেনে কর্মস্থলে ফিরতে শুরু করেন তারা, তবে যানবাহনের তেমন চাপ নেই। এবার বাস ট্রেন ও নৌপথে ঈদযাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন, ফিরতি যাত্রাও অনেকটা ভোগান্তিমুক্ত হবে বলে ঈদের আগেই জানিয়েছেন সরকারের কর্তা ব্যক্তিরা।